হ্যালো বন্ধুরা আমি গুড়িয়া তোমাদের আমার গুড়িয়া স্কুল বুকে স্বাগত জানাই আজকের রেসিপি পিজা ব্রেড আমি এইভাবে পিৎজা ব্রেড করে দু তিন দিন রেখে দিতেও পারি একটা বাটিতে এক চামচ চিনি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি দু চা চামচ ড্রাই ইস্ট আমাদের রান্না ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবার ওতে দিয়ে দেব হাফ কাপ দুধ এই দুধটা কিন্তু একটু গরম হবে আঙুল ডোবানো যায় এরকম গরম দিতে হবে দুধটা দিয়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে দশ মিনিটেই আমার এসটা ফুলে উঠেছে ওটা রেডি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা একটা বড় পাত্রে দু কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি যারা আমাদের পাশে রয়েছ তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবার ওই ময়দায় দিয়ে দেব হাফ চা চামচ নুন এবার দিয়ে দেব দুই টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এবার দিয়ে নিচ্ছি একটা ডিম এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মেশালেই আমার মনে হয় মেশানোটা ভালো হয় তোমরা চামচ টামচ দিয়েও মেশাতে পারো হ্যাঁ আমি সবটা পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে ওই ইস্টা করে রেখেছি দুধ দিয়ে সেটা এবার আমি এই ময়দাটায় মিশিয়ে মেখে নেব ময়দাটা মাখার সময় খেয়াল রাখতে হবে একটা আঠালো ডো হবে যেটা হাতের মধ্যে লেগে লেগে যাবে এই রকমভাবেই মাখতে হবে বেশ নরম ল্যাট একটা ডো তৈরি হবে সেই ডোটাকে আস্তে আস্তে মেখে আমি রেডি করে নেব ময়দাটা মাখা হয়ে গেলে হাতের সাহায্যে হ্যাঁ এইভাবে করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি তবে এ এয়ারটা ময়দার মধ্যে ট্র্যাপ হয়ে যাবে আর ময়দাটা ফুলে উঠতে সাহায্য করবে এইভাবে করে নিয়ে দু তিন ঘন্টা রাখলেই এই ডোটা ফুলে উঠবে গরম জায়গায় রাখলে বেশি ভালো আর যদি ফুলে না ওঠে তাহলে আরেক কিছুক্ষণ সময় বেশি রাখতে হবে আর একটু তেল মাখিয়ে ওটা ঢাকা দিয়ে রাখতে হবে ওয়েদারের ওপর নির্ভর করে যে এটা কতক্ষণে ফুলে উঠবে গরম হলে তাড়াতাড়ি হবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে একটু সময় লাগবে এইভাবে তোমরা করে হ্যাঁ তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দু তিন ঘন্টা পরে ঢাকা খুলে দেখবে ডোটা তৈরি হয়েছে কি না আমার ডোটা এবার তৈরি হয়ে গেছে এই যে ফুলে উঠেছে আর এটা খুব নরম অবস্থায় আছে এখন এটাকে ধরলে হাতে লেগে যাবে তাই একটু ময়দা ছড়িয়ে দিতে হবে ওপর থেকে হাতে ময়দা নিয়ে ছড়িয়ে দিয়ে তারপর ডোটাকে ধরলে হাতে লেগে যাবে না হ্যাঁ এবার এটাকে ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নিয়ে গোলা তৈরি করে নিতে হবে আমি ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নিলাম এবার আরেকটু গায়ে সামান্য তেল লাগিয়ে নেব তাহলে আমার ময়দাটা ধরতে সুবিধা হবে কারণ ওটা এত নরম যে ওটা ঠিক মতন বেলা যাবে না তাই জন্য আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম এবং একটু তেলও লাগিয়ে নিলাম বাটির থেকে সমস্ত ময়দা খুলে এসেছে কিন্তু এইবার আমি হ্যাঁ এইবার পুরোটা রেডি হয়ে গেছে এবার আমি বড় বড় বল বানিয়ে নেব যেগুলো দিয়ে আমি পিজা ব্রেডটা বেলে নেব খুব হালকা হাতে বেলতে হবে কারণ ওই ডোটা খুব নরম খুব হালকা হাতে মোটা মোটা করে সাইজ অনুযায়ী বেলে নেবে যদি একদম সুন্দর করে গোল করতে চাও তাহলে বেলার পরে একটা টিফিন বাটির মুখ কৌটোর মুখ নিয়ে ওটা কেটে নিলে একদম পারফেক্ট গোল হবে তবে ঘরে খাওয়ার জন্য আমি অত ঝামেলা করি না জাস্ট বেলে নিয়ে করে দিই আর এইভাবে কাটা চামচের সাহায্যে ফুটো করে দিতে হবে যাতে ওটা ফুলেও না ওঠে এবার আমি একটা তাওয়া গরম করে তার উপরে কাগজ দেব। কাগজ দিয়ে করলে ডাইরেক্ট হিটটা কম লাগবে ব্রেডটা ভালোভাবে শেকাটা হবে অবশ্যই একটা বা দুটো পি কাগজও দেওয়া যায় এবার ঢেকে দেব এক মিনিট ঢেকে দেব তারপর ঢাকনা খুললেই দেখো এরকম ফুলে উঠেছে এইভাবে ফুলে উঠবে এইভাবে ফুলে উঠলেই বুঝতে হবে যে হ্যাঁ আমার ডোটা ঠিক তৈরি হয়েছে আর এগুলো ভীষণ নরম খুব হালকা হাতে এটা কাজটা করতে হবে এই যে তৈরি হয়ে গেছে আমার পিৎজা ব্রেড এইভাবে করে এটা দু তিন দিন রেখেও ঘরে খাওয়া যায় হ্যাঁ আর এরকম মোটা আর খুব নরম তুলতুলে হবে তোমরা করে জানিও যে তোমাদেরও রকম সুন্দর হলো কি না